হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আজকে তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব, সেটা হলো আমরা তো সবাই মেয়েরা মাস্কারা ইউজ করি, কিন্তু যেটা হয় যে আমরা এত দাম দিয়ে মাস্কারাগুলো কিনি, তারপর দু তিন মাস পর কি ছ মাস পর সেগুলো শুকিয়ে যায়। ভেতরে কিন্তু অনেকটা থাকে, কিন্তু সেই মাস্কারাগুলো শুকিয়ে যায়। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো এই মাস্কারাটা, আমার মানে ডেট আছে এখনো, কিন্তু শুকিয়ে গেছে। এই দেখো, হালকা হালকা হচ্ছে, বাট এটা কিন্তু চোখে ভালো পড়ছে না। এবার এটাকে জ্যান্ত করার, মানে এটা তো হাফ মার্ডার হয়ে গেছে, এটাকে জ্যান্ত করার একটা উপায় আমি পেয়েছি। তো অনেকদিন ধরে ঘাটাঘাটি করছিলাম যে কি করে জ্যান্ত করা যায়। তো যেটা দেখলাম যে অনেক রকম প্রসেস রয়েছে, তবে এটা যদি গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রাখা হয়, ধরুন একটা কাপের মধ্যে গরম জল নিলাম, তার মধ্যে এটা কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম, তাহলে মাস্কারাটা লিকুইড হয়ে যায়। তাছাড়াও যারা ধরো লেন্স ব্যবহার করো, লেন্সের যে সলিউশনটা হয় সেটাও তোমরা এই মাস্কারার মধ্যে দিতে পারো, তাহলে মাস্কারাটা আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু আমি যেটা আমার যেটা মনে হয়েছে যে অনেকে দেখাচ্ছে বিভিন্ন ভিডিওতে যে কোনো সিরাম জাতীয় জিনিস বা অয়েল, এইগুলো এইগুলো প্লিজ মাস্কারাতে দিও না। কারণ আমার আরেকটা মাস্কারাতে দিয়ে আমি খুব ভুল করেছিলাম, কারণ অয়েল দিলে মাস্কারাটা লিকুইড হয়তো হয়ে যায়, কিন্তু আমরা যখন আইল্যাশে দিই তখন কি সেটা শোকাতে যায় না, ওরকমই হয়ে যায়, আর এই ফিনিশিংটাও আসে না। তো আমি আজকে যেটা করব সেটা হলো আই ড্রপ নেব। এটা আমার চোখের আই ড্রপ। তো নর্মালি যা যে আই ড্রপগুলো কমন সবার এতে থাকে, যেরকম ধরুন আইটোন, আইটোন তো সবাই ইউজ করতে পারে, এটাও সেরকমই একটা আই ড্রপ যেটা সবাই ইউজ করতে পারে চোখ ক্লিন করার জন্য। তো আমি এই আই ড্রপের 4-5 ফোঁটা এই মাস্কারার মধ্যে ঢালবো। তো এবার যেটা করব, এটাকে ভালো করে কিছুক্ষণ শেক করব, কারণ মাস্কারাগুলো যথেষ্ট দাম দিয়ে আমরা কিনি, এক্সপায়ারি হওয়ার আগেই সেটা মোটামুটি উপরেও চলে যায়, মানে শুকিয়ে যায়। এবার দেখো, দেখতে পাচ্ছ, আমি তাও সঙ্গে সঙ্গে দেখালাম বলে। তো এটা আরো কিছুক্ষণ রেখে দিলে আরো ভালো ফিনিশিংটা কিন্তু আসবে। তো এই দেখো, আমি ক্লোজ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আবার কিন্তু নর্মাল হয়ে গেছে। তো এটা বেশিক্ষণ রেখে দিলে, কারণ এই মাস্কারাটাও সেম হয়েছিল, তো আমি মেবেলিনের এই ওয়াশেবলটা ইউজ করি, তো এটাও সেম ওরকম জমে গেছিলো, বাট এটার ডেট এখনও রয়েছে অনেক দিন, আর ভেতরে অনেকটা মাস্কারা থাকে। তো এই হ্যাকটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা উপকার পাও, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। এই মাস্কারাটা আমি অলরেডি চোখে ইউজ করেছি, আমি কিন্তু পুরো নর্মাল যেরকম নতুন কেনার সময় ছিল সেরকমই ইউজ করেছি। এই দেখো, আমার কিন্তু জিনিসটা শুকিয়ে গেছে, হাতে কিন্তু কিছু উঠছে না। তো তোমরা যারা এই হ্যাকটাদের ভালো লাগলো তারা আমাকে কমেন্টে জানিও, আর এই ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে।